মশলা মানে আমাদের প্লাস্টিক শুরু করি, ঠিক আছে? যে আমরা হচ্ছে মূলত আমাদের যে বিস্কুট কটন যে ব্লেন্ডেড সুতাটা আমরা আমাদের আগের ক্লাসে আমরা পড়েছিলাম হচ্ছে ব্লেন্ডেড সুতা প্রসেসিং নিয়ে। আগের ক্লাসটাতে আমরা যে কোশ্চেনটা সলভ করছি সেটা ছিল বিস্কুট কটন ব্লেন্ডেড সুতা তৈরির ফ্লো চার্টটা আমরা পড়েছিলাম। তো আজকে আমরা মূলত আজকে যেটা আলোচনা করবো সেটা হচ্ছে বিস্কুট কটন ব্লেন্ডেড সুতার একটা ধর্ম আছে, ধর্মটা নিয়ে। তবে তার আগে হচ্ছে আমার ছোট একটা ভিডিও আছে, সেটা দেখে নিবো আর কি। বিস্কুট কটন ব্লেন্ডেড সুতা দেখা যাচ্ছে কিনা? জি স্যার, আমরা আগেই বলছি যে আজকে আগের ক্লাসে যেহেতু আমরা বিস্কস কটন ব্র্যান্ডেড সুতা নিয়ে আলোচনা করছি, এবং আজকে আমরা বিস্কস কটন ব্র্যান্ডেড সুতার ধর্মটা নিয়ে আলোচনা করবো এবং এর সুবিধা অসুবিধাটা নিয়ে আলোচনা করবো, ঠিক আছে? দেখো, প্রথমেই যখন আমরা দেখতে পাচ্ছি যেখানে একটা ব্লেন্ডেড ইয়ার্ন সম্পর্কে বলা আছে, আসলে ব্লেন্ডেড ইয়ার্নটা আসলে কি? কারণ আমরা জানি যে প্রাকৃতিক ফাইবারের সাথে প্রাকৃতিক ফাইবার যখন আমরা মিক্স করি সেটাকে বলা হয় মিক্সিং, কিন্তু একের অধিক ফাইবারকে অর্থাৎ দুই বা অধিক প্রজাতির ভিন্ন জাত ফাইবারকে যখন আমরা একসাথে করব তখন সেটাকে আমরা ব্লেন্ডিং বলা হয়। অর্থাৎ ন্যাচারাল ফাইবারের সাথে ম্যানমেড ফাইবার অর্থাৎ প্রাকৃতিক ফাইবারের সাথে কৃত্রিম ফাইবারের একটা আমরা ব্লেন্ডিং করি। তো যখন আমরা দুইটা ভিন্ন প্রজাতির ফাইবারের ব্লেন্ডিং করতে যাই সেখান ক্ষেত্রে কিন্তু আমাদের কিছু বিষয় আমাকে মাথায় রাখতে হবে, অর্থাৎ আমরা কি অনুপাতে সেটাকে ব্লেন্ডিং করি। তোমরা স্ক্রিনে একটা ছবি দেখতে পাচ্ছ, এটা হচ্ছে মূলত একটা ন্যাচারাল ফাইবারের একটা ছবি, একটা কটনের ছবি এটা দেওয়া আছে, ঠিক আছে? এটাকে যেটা দেওয়া আছে এটা শক্তি কম, লেখা আছে পুর স্ট্রেংথ এন্ড হাই প্রাইস, এটা দামটা বেশি আর এটা শক্তিটা হচ্ছে কম। এরপর দেখো এখানে আমরা আরেকটা দেখতেছি, নিচেটা হচ্ছে সিনথেটিক ফাইবার। এখন আমরা জানি যে সিনথেটিকটা হচ্ছে একটা কৃত্রিম ফাইবার, অর্থাৎ এখানে যে তোমরা দুইটা ফাইবার দেখতে পাচ্ছ, প্রথমটা হচ্ছে প্রাকৃতিক ফাইবার, দ্বিতীয়টা হচ্ছে আমার একটা সিনথেটিক ফাইবার। এখন যখনই আমি তখন বলছিলাম যে ব্লেন্ডিং এর মূল শর্ত হচ্ছে আমার দুই বা ততোধিক ভিন্ন প্রজাতির ফাইবারকে যখন আমি মিশ্রণ করবো সেটাকে আমার ব্লেন্ডিং হিসেবে বলা হয়। এখানে আমরা দেখতে পাচ্ছি একটা কটনের সাথে একটা সিনথেটিক ফাইবারের আমরা ব্লেন্ডিং করতেছি। এরপরে মূলত আসলে আমরা যে জিনিসটা দেখবো, এখানে দেখো যে কিছু ক্ষেত্রে যেখানে দেখতে পাচ্ছ তোমরা পলিস্টার ফাইবার আছে এবং একটা কটন ফাইবার আছে, যখন আমরা পলিস্টার এবং কটনটাকে করতে যাবো আলটিমেটলি দেখো এখানে আমার একটা ইয়ার্নের সৃষ্টি হবে। অর্থাৎ ধরো পলিস্টার, আমরা এখন দেখতে পাচ্ছি পলিস্টার যেটা আছে এটা, এরপর আমরা দেখবো ওটা হচ্ছে এটা কটন। পলিস্টার কটনটাকে যখন আমি মিশ্রণ করবো তখন আমার একটা ইয়ার্ন তৈরি হবে, এখানে আমরা একটা ইয়ার্ন দেখতে পাচ্ছি। আবার ঠিক সেম এখানে পার্সেন্টেজ অফ পলিস্টার ইন হায়ার দেন কটন, এইটার মধ্যে আসলে বিষয়টা কি হয়েছে, এই যে সুতাটা যে আমি যে তৈরি করছি, দেখো এই যে সুতাটা যে আমি তৈরি করছি, এই যে সুতাটা এখন দেখতে পাচ্ছি স্ক্রিনে, এই সুতাটা মূলত এই সুতাটার মধ্যে পলিস্টার কত পার্সেন্ট আছে এবং কটন কত পার্সেন্ট আছে, এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। এখন নিচে কিন্তু আমরা লেখা আছে যে পার্সেন্টেজ অফ পলিস্টার ইজ হায়ার দেন কটন, অর্থাৎ এই সুতাটার মধ্যে আমার কটনের থেকে পলিস্টারের পরিমাণ বেশি আছে, বুঝতে পারছো? এটাকে পলিস্টার কটন ব্লেন্ডিং বলা হয়, যে পলিস্টার কটন ব্লেন্ডিং, অর্থাৎ এখানে পলিস্টার আমাদের কটনের থেকে পলিস্টারের পরিমাণটা কিন্তু অনেক বেশি আছে। দেখো কত পার্সেন্ট বেশি আছে, এখানে পলিস্টারটা আছে 65%, কটনটা আছে 35%, অর্থাৎ এখানে ব্লেন্ডিং করতে গিয়ে আমি পলিস্টারটা ব্যবহার করছি বেশি এবং কটন ফাইবারটা ব্যবহার করছি কম। ঠিক সেম দেখো পাশে আরেকটা কটন পলিস্টার, এর আগেরটা ছিল আমার কি, আগেরটাতে ছিল আমার পলিস্টার কটন, যেখানে পলিস্টারের পরিমাণ বেশি ছিল। বাট এখন আমি যেটা দেখাচ্ছি যে সেটা দেখো কটন পলিস্টার, অর্থাৎ এটা হচ্ছে উল্টাটা, দেখতে পাচ্ছ তোমরা সবাই? জি স্যার, এই তো, তার মানে এই জিনিসটা বুঝতে পারছো কিনা, যে প্রথমটাতে আমি পলিস্টার ব্যবহার করছি বেশি, কটন ব্যবহার করছি কম, পরেরটাতে আমি কটন ব্যবহার করছি বেশি, পলিস্টার ব্যবহার করছি কম, যার কারণে পরটাকে বলা হয় যে পিসি ব্লেন্ডেড, আর এর পরেরটাকে বলা হয় সিবিসি। সিবিসি কেন? কারণ সেটাতে আমার কটনের পরিমাণটা বেশি ছিল, কটনটা আছে 65% আর পলিস্টারটা আছে আমার হচ্ছে 35%, দুটো মিলে আমার 100%। দেখো এখানে লেখা আছে পার্সেন্টেজ অফ কটন ইজ হায়ার দেন পলিস্টার, অর্থাৎ দুইটার মধ্যে কিন্তু আমার পার্সেন্টটা বেশি আছে। এখন এই বিষয়টা হচ্ছে আমার কেন তোমাদেরকে দেখালাম, কারণ সবসময় খেয়াল রাখবা যখন আমরা পলিস্টার কটন, এখানে তো একটা উদাহরণ হিসেবে দেওয়া আছে যে পলিস্টার কটন, কিন্তু যখন আমরা পলিস্টার কটন হতে পারে, নাইলনের সাথে জুট ফাইবার হইতে পারে, অর্থাৎ যখনই প্রাকৃতিক ফাইবারের সাথে কৃত্রিম ফাইবারটাকে ব্লেন্ডিং করতে যাই সেখানে ঠিক কত অনুপাতে সেটাকে ব্লেন্ডিং করলাম এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয়। কারণ আমরা এরপরে আমাদের বইয়ের পড়াটাতে যাওয়ার আগে আমরা আরো বিস্তারিত আরো কিছু দেখে নিই, ঠিক আছে? দেখো এখানে মূলত হচ্ছে একটা ভিসকোস ফাইবার, কারণ যেহেতু আমাদের
আর কিছু শোনা যায় না। আমি কিছু বলি নাই, একটু অফ করে রাখছি স্ক্রিনটা দেখানোর জন্য। ঠিক আছে, দেখো আমরা এই জায়গাটাতে যে আমরা চলে আসছি, যে এখানে এই জায়গাটাতে একটু খেয়াল করে দেখো যে আমরা যখন ডিসকোর্সন তৈরি করতে যাই, সেখানে কিন্তু আমরা টেক্সটাইল র ম্যাটেরিয়াল টুতে কিন্তু এই জিনিসটা পড়ে আসছি, তাই না? যে সেলুলোজের সাথে সোডা সেলুলোজ কিভাবে তৈরি করা হচ্ছে, সোডা সেলুলোজের সাথে আবার কার্বন ডাই সালফাইড CH2 মিক্স করে সেলুলোজ জ্যান্থার ডাই সালফাইড তৈরি করে, আবার সেলুলোজ জ্যান্থার ডাই সালফাইডের সাথে সালফিউরিক অ্যাসিড যোগ হয়ে, অর্থাৎ লাস্টে যে H2SO4 যোগ হয়ে তৈরি করতেছে CELLOS, যেটাকে বলা হয় রিজেনারেটেড সেলুলোজ। এগুলো দেওয়ার কারণ হচ্ছে কি, কারণ আমরা তো আজকের ক্লাসে পড়বো ধর্ম, যখন আমরা ব্লেন্ডিং এর ধর্ম পড়তে যাব তখন কিন্তু আমাকে ফিজিক্যাল প্রপার্টিজটাও জানতে হবে, পাশাপাশি কেমিক্যাল প্রপার্টিজটাও কিন্তু আমার সাথে সাথে জানতে হবে। এরপর দেখো আমাদের এখানে যেটা আছে সেটা হচ্ছে কি, আমার একটা কৃত্রিম ফাইবার এখানে দেখানো আছে, মূলত বিশ্লেষণ তৈরি করতে গেলে কি কি স্টেপ করতে হয়, যেমন স্ট্রিপিং, শেডিং, এজিং, টার্নিং, মিক্সিং, রিপিনিং, স্পিনিং এবং ড্রাইং, এগুলো কিন্তু আমরা ফিজিক্যাল প্রপার্টিজ এর ক্ষেত্রে কিন্তু এগুলো আমরা পড়ে আসছিলাম। এই বিষয়গুলো দেখো এখানে কিছু স্ট্রাকচার দেওয়া আছে, এগুলো মূলত দেখানোর কারণ হচ্ছে কি, যে দেখো এখানে সেলুলোজ কত পার্সেন্ট আছে, 40-50%, লিগনিন কত পার্সেন্ট, এগুলো মূলত সাধারণত আমার থাকে যে কেমিক্যাল কম্পোজিশনের মধ্যে, ভিসকোসের মধ্যে, পাশাপাশি যে কোনো আমার যে আমাদের ন্যাচারাল ফাইবারের মধ্যেও কিন্তু তোমার সেলুলোজের পরিমাণ থাকতে পারে। যেমন কটনকে কেন সেলুলোজিক ফাইবার বলা হয়, একটা প্রশ্ন ছিল তোমাদের যে কটনের মধ্যে সেলুলোজের পরিমাণ বেশি থাকার কারণে এটা সেলুলোজিক ফাইবার বলা হয়। মূলত এই বিষয়গুলো তোমাদের কাছে প্রেজেন্টেশন করার কারণটা হচ্ছে কি, আমরা যখন ধর্ম পড়তে যাব ধর্মের মধ্যে কিন্তু তোমার এই বিষয়গুলো কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ, যে আসলে কোনটা কত পার্সেন্ট ধর্মের ক্ষেত্রে কোনটা বেশি গুরুত্বপূর্ণ। তো আমরা যদি সরাসরি আসলে বইয়ের পড়াটা দেখে চলে যাই, দেখো আমাদের ব্লেন্ডেড সুতার এখানে ধর্মটা দেওয়া আছে, প্রথম যে ধর্মটা দেখো এখানে দেওয়া আছে, এখানে বলছে কি শক্তি, কারণ আমরা কিন্তু করতেছিলাম ভিসকোস কটন ব্লেন্ডেড সুতার বর্ণনা, যার কারণে আমি তোমাদেরকে এখানে ভিসকোসের একটা স্লাইড দেখাইছি, স্লাইডটা ভিসকোসের একটা স্লাইড দেখাইছি, যাতে ভিসকোসের আসলে কিছু কেমিক্যাল এর গুণাগুণ আমরা জানতে পারি। প্রথম শক্তির ক্ষেত্রে কি বলছে, ভিসকোস কটন ব্লেন্ডেড সুতার শক্তি 100% কটন সুতার চেয়ে কম, তাই CSPO সাধারণত কম হয়। আর এটার ক্ষেত্রে সাধারণত কি বলছে, যে ভিসকোস কটন ব্লেন্ডিং এর সাধারণত আমি যে শক্তিটা পাই, আমি যদি 100% কটন সুতা দিয়ে তৈরি করতাম সেই সুতার শক্তি থেকে কিন্তু ভিসকোস কটন ব্যান্ডেড সুতার শক্তিটা সাধারণত কম হবে। ইলিংগ্রেশন এখানে বলে দিছে 10-12%, অর্থাৎ এটা কতটুকু পর্যন্ত আমার যে শক্তিটা আছে সেটা ধরে রাখতে পারবে, 10-12%। আচ্ছা আর্দ্রতা শোষণ ক্ষমতা, যেটাকে আমাকে ময়েশ্চার রিগেন হিসেবে জানি, এখন এখানে কিন্তু দুইটা বিষয়, একটা হচ্ছে ময়েশ্চার কন্টেন্ট, একটা হচ্ছে ময়েশ্চার রিগেন, এই দুইটার পার্থক্যটা কেউ জানো কিনা, যে ময়েশ্চার কন্টেন্ট কোনটা, ময়েশ্চার রিগেনটা আসলে কি, এটা কেউ পারো কিনা, যে একটা হচ্ছে ময়েশ্চার কন্টেন্ট কিন্তু এখানে বলছে ময়েশ্চার রিগেন, অর্থাৎ আর্দ্রতা শোষণ ক্ষমতা, একটা হচ্ছে আর্দ্রতা ধারণ ক্ষমতা, এই দুটা কেউ জানো কিনা, যে ময়েশ্চার কন্টেন্ট আসলে কি, ময়েশ্চার রিগেন্ট আসলে কি, এটা আমাকে একটু বলো। এটা আমাকে একটু বলো, হচ্ছে আর্দ্রতার প্রভাবটি ময়েশ্চার কন্টেন্ট তাহলে কোনটা, আমি বলি ময়েশ্চার কন্টেন্ট হচ্ছে বাতাসে যে পরিমাণ জলীয় বাষ্প সম্পৃক্ত অবস্থায় আছে, এটাকে বলা হয় ময়েশ্চার কন্টেন্ট। আর রিগেন হচ্ছে কি, আমাদের সাধারণত আমাদের পরিবেশ বা পরিস্থিতির উপরে সাধারণত যে পরিমাণ জলীয় বাষ্প নেওয়া হয়, একটা হচ্ছে আসে আর একটা হচ্ছে নেওয়া হয়, অর্থাৎ আর্দ্রতা, এটাকে বলা হয় ময়েশ্চার রিগেন। এখানে বলে দিছি কি, ভিসকোস কটনের ক্ষেত্রে শোষণ ক্ষমতা 100%, অবশ্যই কটন সুতার ক্ষেত্রে সেটা 10-13% সাধারণত বেশি হয়ে থাকে। এরপর বলছে পরিচ্ছন্নতা এবং উজ্জ্বলতা, বলছে 100% কটন সুতার চেয়ে বেশি পরিচ্ছন্ন এবং উজ্জ্বল, তার মানে এই যে তুলনাটা যে করতেছে কটন ব্লেন্ডেড সুতার ক্ষেত্রে তুলনাটা কিন্তু হচ্ছে 100% কটন সুতার ক্ষেত্রে, যেমন শক্তি এখানে বলছে 100% কটন সুতার চেয়ে কম, আর্দ্রতা শোষণ ক্ষমতা 100% কটন সুতার চেয়ে বেশি, পরিচ্ছন্নতা 100% কটন সুতার চেয়ে বেশি, রং শোষণ ক্ষমতা 100% কটন সুতার চেয়ে সাধারণত বেশি, সমতা এই জিনিসটা কিন্তু খুবই একটা গুরুত্বপূর্ণ, যে সমতা, সমতাটা বলতে কি বুঝাইছে খেয়াল রাখবা, যখন আমি ভিসকোস এবং কন্টনটাকে ব্লেন্ডিং করব, যেহেতু একটা প্রাকৃতিক ফাইবার একটা কৃত্রিম ফাইবার, ওই ক্ষেত্রে কিন্তু ফাইবারের রেগুলারিটি বলা হয়, অর্থাৎ ফাইবারের মোটা চিকন হয় আছে কিনা, ফাইবারের ওজনটা ঠিক আছে কিনা, এই দুটা যেন প্রায় সমান পর্যায়ে হয়,
এটা আমাকে খেয়াল রাখতে হবে। এরপর হচ্ছে ন্যাপসের পরিমাণ। ন্যাপসটা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ ব্লেন্ডিং এর ক্ষেত্রে। কেন গুরুত্বপূর্ণ? কারণ আমরা জানি যে এখানে একটা কৃত্রিম ফাইবার ব্যবহার করা হচ্ছে এবং একটা প্রাকৃতিক ফাইবার ব্যবহার করা হচ্ছে। এবং তখন কি হচ্ছে, আমরা জানি যে প্রাকৃতিক ফাইবারের কৃত্রিম ফাইবারের তুলনায় সাধারণত ট্রাশ বা ন্যাপসের পরিমাণ অনেক বেশি থাকে, কিন্তু কৃত্রিম ফাইবারে কিন্তু ন্যাপসটা থাকে না। যার কারণে যখন আমি এটাকে ব্লেন্ডিং করতে যাব, অবশ্যই আমাকে প্রাকৃতিক ফাইবারে আমাকে ন্যাপসের পরিমাণটা কমিয়ে আনতে হবে। এরপর হচ্ছে সফটনেস। কারণ আমরা জানি যে 100% কটন সুতা হচ্ছে বিস্কুট কটন, কটন ব্র্যান্ডের সুতা নরম হয়ে থাকে বেশি। তার মানে এখানে অবশ্যই ভিস্কোস কটন যে ব্লেন্ডিংটা সেটা 100% কটন সুতার চেয়ে সেটা ন্যাপসটা কম থাকবে, সফটনেস কম হবে। এবং টুইস্ট পার ইঞ্চি যেটা আছে সেটা হচ্ছে ভিস্কোস কটন ব্লেন্ডের সুতায় 100% কটন সুতার চেয়ে টিপিআই অর্থাৎ টুইস্ট পার ইঞ্চিটা কম থাকে। তার মানে তোমরা যখন এটা পড়তে যাবে একটা বিষয় মাথায় রাখবে কি, 100% কটন সুতার চেয়ে আমার ভিস্কোস কটন ব্লেন্ডের সুতার শক্তিটা সাধারণত কম হয়, ইলিংগ্রেশন অ্যাসপেক্টটা 10-12% হয়, আর্দ্রতা শোষণ ক্ষমতাটা আবার বেশি হয়, পরিষ্কার পরিচ্ছন্নতা সাধারণত 100% কটন সুতার থেকে বেশি থাকে, রং শোষণ ক্ষমতাটা বেশি থাকে, সমতাটা 100% কটন সুতার থেকে ভালো হয়, নেপসটাও 100% কটন সুতার থেকে ভালো হয়, সফটনেসটাও 100% কটন সুতার থেকে ভালো হয়। দেখো এটা নিয়ে কারো কোনো প্রশ্ন আছে কিনা, এটা বুঝতে যে বিস্কুট কটন ব্র্যান্ডের সুতার ধর্মটা নিয়ে বুঝতে কারো কোনো প্রবলেম আছে কিনা। বলছি এতটুকু পর্যন্ত বুঝতে কারো কোনো প্রবলেম আছে কিনা বলো। জি না স্যার। এটা তো করতে পারবা। আর লাস্টে শুধু আমাদের যেটা নিয়ে একটা আলোচনা করবো আমরা, যেমন ভিস্কোস কটন ব্লেন্ডেড সুতার সুবিধা এবং অসুবিধা নিয়ে আমরা একটা আলোচনা করবো। আমি তোমাদের এই যে তোমাদের যে মিড টার্ম পরীক্ষা হবে সম্ভবত এই কোশ্চেনটা কিন্তু তোমাদেরকে দিছি যে ভিস্কোস কটন ব্লেন্ডেড সুতার সুবিধা এবং অসুবিধা বর্ণনা করো। তবে সম্ভবত পরীক্ষাতে আমি খেয়াল নাই আমার, তবে পরীক্ষাতে সম্ভবত যে কোনো একটা থাকতে পারে, যদি আসে হয় সুবিধা থাকতে পারে নাহলে অসুবিধা থাকতে পারে। যেমন আমরা যদি সুবিধাগুলো নিয়ে একটু আলোচনা করি, দেখো প্রথমে আমার কি বলা হয়েছে যে এখানে কিন্তু ব্লেন্ডিং এর ক্ষেত্রে বলা হচ্ছে, যেহেতু ভিস্কোস কটন ব্লেন্ডিং, সুবিধাটা কি হয়, প্রথম সুবিধা হচ্ছে ভিস্কোস কটন ব্লেন্ডের সুতার উজ্জ্বলতা এবং সফটনেস বেশি হওয়ার কারণে এগুলো বেবি ওয়্যার অর্থাৎ বাচ্চাদের জামা কাপড় তৈরিতে ব্যবহার করা হয়। কারণটা কি, আমরা কিন্তু একটু আগে ধর্মের মধ্যে পড়ে আসছি যে ভিস্কোস কটন ব্লেন্ডের সুতাটা উজ্জ্বল বেশি এবং সেটা সফট অর্থাৎ নরম বেশি, যার কারণে সেটা বাচ্চাদের জামা কাপড় তৈরিতে ব্যবহার করা হচ্ছে। দুই নাম্বারটা কি, আমি পরে আসছি ধর্মতে, ভিস্কোস কটন ব্লেন্ডের সুতার রং ধারণ ক্ষমতা বেশি হওয়ায় অল্প শেডে, সাধারণত অল্প একটু শেড দিলে অধিক উজ্জ্বলতা কালারফুল হয়ে যায় বেশি। আমরা জানি যে মানুষ সাধারণত কালারফুল জিনিসই কিন্তু একটু বেশি পছন্দ করে থাকে। তার মানে ভিস্কোস কটন ব্র্যান্ডের সুতার ক্ষেত্রে কিন্তু একটা সুবিধা। এরপর যে সুবিধাটা হচ্ছে কি, সুতার ইভেন্ডেন্স এবং রেগুলারিটি। তোকে আমি কিন্তু বলছিলাম যে ইভেন্ডেন্স মানে হচ্ছে কি এবং রেগুলারিটি কি, একটা হচ্ছে সূক্ষ্মতা আর একটা হচ্ছে এটা যে মোটা চিকন যে হওয়ার যে ক্ষমতাটা থাকে সেটা, যে রেগুলারিটি অর্থাৎ কোথাও মানে মোটা চিকন হবে এরকম না, সব জায়গায় কিন্তু সমান থাকে। এটা কিন্তু ভিস্কোস কটন ব্র্যান্ডের সুতার একটা সুবিধা। এরপর আছে কি, দেখো ভিস্কোস কটন ব্ল্যান্ডের সুতায় টিপিআই কম লাগে। আমরা কিন্তু ধর্মের মধ্যে পড়ে আসছি টুইস্ট পার ইঞ্চি এখানে কম লাগে, যার কারণে আমার উৎপাদনটা অনেক বেশি হয়। এরপর হচ্ছে কি, ভিস্কোস কটন ব্লেন্ডের সুতায় উৎপাদনের সুতা ছেঁড়ার হার কম, এটির উৎপাদন খরচ কম এবং ভিস্কোস কটন ব্লেন্ডের সুতার কাপড় সহজে পরিষ্কার করা যায়। এটা হচ্ছে কি তোমার ভিস্কোস কটন ব্লেন্ডের সুতার সুবিধা। তার মানে দেখো আমরা ধর্মের মধ্যে যে 7টা বা 9টা ধর্ম পড়ে আসছি ওগুলোই কিন্তু আমার সুবিধার মধ্যে আছে, যে উজ্জ্বলতা সফটনেস বেশি হওয়ার কারণে বেবি প্রোডাক্ট তৈরি করা যায়, রং ধারণ ক্ষমতা বেশি দেখে উজ্জ্বল, তারপর হচ্ছে এটার প্রাইসে অনেক কম, এটা সহজে ছিঁড়ে না, ব্ল্যান্ডের সুতো সহজে পরিষ্কার করা যায়, ট্রান্সপারেন্সি কম, এবার রেগুলারিটি অনেক ভালো। এই জিনিসগুলো কিন্তু হচ্ছে আমার কি কটন ব্ল্যান্ডের সুতোর সুবিধাটা। তার মানে সুবিধা নিয়ে কারো কোনো প্রশ্ন আছে কিনা, যে স্যার সুবিধাটা আমি বুঝি নেই, সুবিধাটা সবাই পারবো তোমরা তাই না? হ্যাঁ, তাহলে একটা খেয়াল করে দেখো ভিস্কোস কটন ব্র্যান্ডের সুতার ধর্মটা পড়লে তুমি এখান থেকে সুবিধাগুলো লিখতে পারবা। আর যেহেতু এটা একটা সুবিধা আছে, পাশাপাশি কিন্তু ভিস্কোস কটন ব্র্যান্ডের সুতার একটা অসুবিধাও আমার থাকতে পারে। এখান থেকে আমরা ভিস্কোস কটন ব্র্যান্ডের সুতার অসুবিধাটা আসলে কি দেখবো, অসুবিধাটা বলছে কি ভিস্কোস কটন ব্র্যান্ডের সুতার থেকে শক্তি কম। আমরা কিন্তু এটা পড়ে আসছিলাম ধর্মতে, এই যে দেখো ধর্মতে একদম প্রথম প্রথমেই ছিল একদম শক্তি, ভিস্কোস কটন ব্র্যান্ডের সুতার শক্তি 100% কটন সুতার চেয়ে কম। তার মানে ধর্মটা কিন্তু এখানে অসুবিধা হিসেবে আছে, শক্তি কম। এরপর বলছে ভিস্কোস কটন ব্র্যান্ডের সুতা সংকোচনশীলতা বেশি। সংকোচনশীলতা বলতে কি বুঝেছে, যেহেতু এটাকে পানিতে যদি ভিজাও এটা কুচকায় যাবে বেশি। কারণটা কেন কুচকায় যাবে বেশি, ওই যে এটার একটা সুবিধা ছিল যে এটা নরম, নরম হওয়ার কারণে এটা পানিতে কুচকায় যাবে বেশি, সংকোচনশীলতা বেশি। এরপর বলছে কি ভিস্কোস কটন ব্র্যান্ডের সুতা সাধারণত
শুকাইতে বেশি সময় দরকার হয়। কেন শুকাইতে বেশি সময় দরকার হয়? কেন যে আমি পড়ছি যে এটা হচ্ছে নরম, নরম হওয়ার কারণে এটা পানি শোষণ করে বেশি, পানি শোষণ করার কারণে সংকোচন হয়ে যায় বেশি, সংকোচন বেশি হওয়ার কারণে এটা কি হয়, তোমার কাপড়টা শুকাইতে অনেক বেশি সময় লাগে। এটা হচ্ছে 3 নম্বর একটা অসুবিধা। 4 নম্বর অসুবিধাটা কি বলছে, ভিস্কোস কটন ব্র্যান্ডের সুতা উৎপাদনে সুতা ছেঁড়ার হার নিয়ন্ত্রণ রাখার জন্য স্পিন্ডলের স্পিড নিম্নতম পর্যায়ে রাখা হয়। এটা একটা অসুবিধা, কারণ আমরা জানি কি ভিস্কোস কটন ব্র্যান্ডের সুতার সুবিধার মধ্যে একটা সুবিধা ছিল, 5 নম্বর সুবিধাটা যেটা আমরা পড়ছিলাম যে ভিস্কোস কটন ব্র্যান্ডের সুতায় উৎপাদনে সুতা ছেঁড়ার হার কিন্তু কম। সুতা ছেঁড়ার হার আমি কিভাবে কমাইছি যদি প্রশ্ন আসে, আমি কমাইছি স্পিন্ডলের গতি কমাই দিছি। স্পিন্ডলের গতি কমাই দেওয়াটা কিন্তু আবার একটা অসুবিধা। কি বলছে বুঝতে পারছো? একই সময় একটা সুবিধা, আবার একই সময় এটা একটা অসুবিধা। এটা বুঝতে পারছো কিনা, এই গতির বিষয়টা বা সুতা ছেঁড়ার বিষয়টা বুঝতে পারছো কিনা? ফারজানা নিজুম, জি স্যার। কি বলছি বুঝতে পারছো? আমি আবারও বলি, যেহেতু আমি আমার লক্ষ্য ছিল কি যে ভিস্কোস কটন ব্র্যান্ডের সুতায় আমার, হ্যাঁ, সুতা ছেঁড়ার হারটা কমাই দিতে হবে। কমাই দিয়ে আমি কি করছি, মেশিনের গতি কমাই দিছি। মেশিনের গতি কমাই দিছি, এটা একটা সুবিধা হয়েছে, পাশাপাশি অসুবিধা হয়েছে। আর পাশাপাশি একটা সুবিধা হয়েছে কি, সুতা ছেঁড়ার হারটা আমার অনেক কমে গেছে। এরপর দেখো 5 নম্বর কি আছে, ভিস্কোস প্রসেস করার জন্য ব্লু রুমে অ্যান্টিস্ট্যাটিক এজেন্ট দ্বারা স্প্রে করা হয় এবং টিন্টিং করার প্রয়োজন করা হয়। এখন এখানে এই অ্যান্টিস্ট্যাটিক এজেন্ট আসলে কি এবং টিন্টিংটা আসলে কি, টিন্টিং হচ্ছে আমরা যখন এই ভিস্কোস কটন ব্র্যান্ডিং যখন রং করতে যাই তখন রংটা যেন এটার উপরে বসে, স্থায়ী যাতে হয়, এটাকে বলে ফিক্সিং প্রণালী। ফিক্সিং প্রণালীর সময় আমি অ্যান্টিস্ট্যাটিক এজেন্ট দ্বারা এবং টিন্টিং করে এটা রং করে দিই। এটার কারণটা হচ্ছে কি, যেন আমার ভিস্কোস কটন ব্র্যান্ডিং ব্র্যান্ডের সময় যেন আমার রংটা যেন স্থায়ী হয়। এটা বুঝতে পারছো কিনা, যে অ্যান্টিস্ট্যাটিক এজেন্ট এবং টিন্টিং আমি কেন করি, এটা করার কারণ হচ্ছে যাতে আমার ভিস্কোস কটন ব্র্যান্ডিং এর সময় যাতে আমার রংটা যেন স্থায়ী হয়। বুঝতে পারছো? এটা এরপর আমার কি আছে, আবার একটু বুঝিয়ে দেন। হ্যাঁ আমি বলতেছি, দেখো বলছি ভিস্কোস প্রসেস করার জন্য ব্লু রুমে সাধারণত আমার অ্যান্টিস্ট্যাটিক এজেন্ট দ্বারা স্প্রে করা হয় এবং টিন্টিং করার প্রয়োজন হয়। এটা কেন করি, আমরা যখন ভিস্কোসকে প্রসেস করি ব্লু রুমের মধ্যে, কারণ আমরা জানি যে ব্লু রুমে কি কি কাজ হয়। ব্লু রুমে একটা কাজ হচ্ছে তোমার আশ্রমে খোলা, তাই না, আমাকে গাইডটাকে খোলার কাজ করা হয়। তারপর হচ্ছে ব্লু রুমটাকে আলাদা আলাদা করা হয়, বড় বড় গাইডগুলোকে আলাদা করা হয়। এখন অ্যান্টিস্ট্যাটিক এজেন্ট স্প্রে করার কারণটা হচ্ছে কি, যেন একটা একটার গায়ে লেগে না থাকে এবং রং কর টিন্টিং করার প্রয়োজন হচ্ছে পরবর্তী ধাপে যখন আমি এটাকে রং করবো, রংটা যাতে স্থায়ী হয়। অর্থাৎ দুইটা কাজ হয়, অ্যান্টিস্ট্যাটিক এজেন্ট দ্বারা স্প্রে করি কেন, এটা স্প্রে করার কারণ হচ্ছে আমার এই গাইড গুলো যেন আমার আলগা আলগা অবস্থায় থাকে, একটার সাথে যেন এটা লেগে না যায়, খুব সহজে খুলে আসে, এই কারণে অ্যান্টিস্ট্যাটিক এজেন্ট ব্যবহার করি। আর টিন্টিং ব্যবহার করি কেন, এতে পরবর্তী ধাপে রংটা যেন এটার উপর স্থায়ী হয়, যার কারণে আমি এখানে টিন্টিংটা ব্যবহার করি। তার মানে দুইটা বুঝতে পারছো কিনা তামিম, যে অ্যান্টিস্ট্যাটিক এজেন্ট কেন ব্যবহার করি এবং টিন্টিং কেন ব্যবহার করি? জি স্যার। একটা হচ্ছে, একটা হচ্ছে তোমার যে যাতে একটা একটা গায়ে লেগে না যায়, জন্য একটা এজেন্ট দ্বারা স্প্রে করা হয়, টিংচিং করা হয়, যেন রংগুলোকে আমরা স্থায়ীকরণের কাজে ব্যবহার করি। আর এরপরে দুটো অসুবিধা হচ্ছে কি, ভিস্কোস কটন ব্র্যান্ডের সুতায় প্রসারণ ক্ষমতা কম। এটা হচ্ছে কি, প্রসারণ আমরা জানি যে প্রসারণ মানে ইলাস্টিসিটি সাধারণত বেশি থাকে, এটা প্রসারণ ক্ষমতা বেশি হয়। ইলাস্টিসিটি কম থাকলে এটার প্রসারণ ক্ষমতা কমে যায়, তার মানে ভিস্কোস কটন ব্র্যান্ডের সুতায় প্রসারণ ক্ষমতা কম এবং ভিস্কোস কটন ব্র্যান্ডের সুতায় তৈরিকৃত কাপড়টা সহজেই ভাঁজ পড়ে যায়। এটা হচ্ছে আমার অসুবিধা, তার মানে ভিস্কোস কটন ব্র্যান্ডের সুতার ধর্মটা যদি আমি পারি, আমি সুবিধাটা লিখতে পারবো। আর সুবিধা যেটা, এটার উল্টা দিকে যে বিষয়গুলো আছে, যেমন শক্তি, সংকোচনশীলতা, শুকাইতে বেশি খরচ হয়, সুতা ছেঁড়ার জন্য স্পিন্ডলের স্পিড নিম্ন পর্যায়ে রাখা হয়, স্প্রে ইউজ করা হয়, প্রসারণ ক্ষমতা কম এবং কাপড় সহজে ভাঁজ করে, এগুলো হচ্ছে ভিস্কোস কটন ব্র্যান্ডিং এর আমার একটা অসুবিধা। তাহলে এখন দেখো তোমার সুবিধা এবং অসুবিধা নিয়ে কারো কোনো প্রশ্ন আছে কিনা তোমাদের। যে বিস্কুট কটন, আমরা তিনটা জিনিস আজকের ক্লাসে পড়ছি, একটা হচ্ছে বিস্কুট কটন ব্র্যান্ডের সুতার ধর্ম, এরপর হচ্ছে বিস্কুট কটন ব্র্যান্ডের সুতার সুবিধা অসুবিধা, এবং এই তিনটা আজকে পড়ছি। এতটুকু পর্যন্ত কারো কোনো প্রশ্ন আছে কিনা দেখো। না স্যার। আর কারো কোনো প্রশ্ন আছে তোমাদের? না স্যার। হ্যাঁ, পরের ক্লাসে আমরা বিস্কুট কটন ব্র্যান্ডের সুতার ব্যবহারটা পড়বো, পাশাপাশি হচ্ছে আমাদের এখান থেকে আমরা অতি সংক্ষিপ্ত এবং সংক্ষিপ্ত প্রশ্নগুলো মানে সলভ করবো আর কি। ঠিক আছে, কার কোনো প্রশ্ন নাই তাহলে আজকের ক্লাসটা আমরা এতটুকু পর্যন্ত রাখি। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, তাহলে আজকের ক্লাসটা আমরা এতটুকু পর্যন্ত থাকবো। ভালো থেকো সবাই। হ্যাঁ।